বাংলা ভাগ করতে চেয়ে দুই বিজেপি সাংসদ যে বিবৃতি দিয়েছেন তার প্রতিবাদে শালকিয়া চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে বাংলা পক্ষ। শেষবারের বঙ্গভঙ্গের জ্বালা বাঙালির বুকে এখনো দগদগে। বাংলার উত্তর ভাগ বঞ্চিত হওয়ার হিড়িক তুলে আমাদের মাতৃভূমি বাংলাকে ভাগ করতে চেয়ে দুজন বিজেপি সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাজি বিবৃতি দিয়েছেন তার প্রতিবাদে 27 জুন দুপুর 3টার সময় সকল প্রকার কোভিড বিধি মেনে হাওড়া বাংলা পক্ষের তরফ থেকে হাওড়ার শালকিয়া চৌরাস এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জন বার্লা চাইছে উত্তরবঙ্গ আলাদা করতে এবং সৌমিত্র চাইছে লালবঙ্গ এদের সাহস কি করে হয়। আমি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করি, আজকে এরা ডাইরেক্ট বলছে বাংলাকে ভাগ করতে, আপনারা কোনো পদক্ষেপ দিচ্ছেন না কেন? আমরা চাই বাংলা পক্ষের সংগঠনের বিভিন্ন জেলাতে তাদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে প্রশাসনের কাছে, তারপরেও কি করে এরা কন্টিনিউসলি ইন্টারভিউ দিয়ে যাচ্ছে? আজকে এই বিভেদকামী সাম্রাজ্যবাদী দলের এই যে দুই নেতা, তাদের বিরুদ্ধে সেই দল মানে লিখিত বক্তব্য দিয়েছে যে তারা এটাকে সাপোর্ট করে না, তারপরও কি করে তারা এই নিয়ে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে? তার মানে এটা কি লোক দেখানো? আমরা চাই এই দুই সাংসদের একদম ভালো মতো শাস্তি হোক, যাতে যারা এই বিভেদকামী কথাবার্তা বলছে, উত্তরবঙ্গ চাই, রাল বাংলা চাই, কেউ বলছে কোচবিহারা চাই, এই যারা বলছে বাংলাকে ভাঙার কথা, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং এত দৃষ্টনীয় শাস্তি হোক যে আগামী 100 বছরের কেউ বাংলা ভাগ করার কথা বলতে না পারে। এমনকি রাজু বিস্তর আমরা শাস্তি দাবি করছি, বাংলাকে ভাগ করা যাবে না। জয় বাংলা। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।